আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গারস্থ বিজ্ঞানের পরিবার ও শিশু পর্ব নিয়ে আলোচনা করব দেখো আজকের পর্বে আমরা কি পড়বো গত পর্বে আমরা পড়েছিলাম তোমার শিশুকালের দুইটা বৈশিষ্ট্য সম্পর্কে নবজাতক কাল এবং অতি শৈশবকাল আজকে ঠিক তার পরের দুইটা এবং শেষ দুইটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে তোমার প্রারম্ভিক শৈশবকাল এবং আরেকটি হচ্ছে মধ্য শৈশবকাল তাহলে দেখো শিশুকালের বৈশিষ্ট্যর মধ্যে আগে আমরা কি নিয়ে আমরা পড়বো আজকে প্রারম্ভিক শৈশবকাল নিয়ে তাহলে আমরা লিখে ফেলি প্রারম্ভিক শৈশবকাল আচ্ছা প্রারম্ভিক শৈশবকালের সময়সীমাটাও আমি উল্লেখ করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য প্রারম্ভিক শৈশবকালের সময়কাল হচ্ছে দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত সময় দুই বছর থেকে ছয় বছর আচ্ছা দেখো এই বয়সের বৈশিষ্ট্য বলতে তেমন উল্লেখযোগ্য কোনো বৈশিষ্ট্য নয় তবে এই বয়সটি এবং এরপরে যে মধ্য শৈশব আসবে অর্থাৎ শেষ দিকে সেই বয়সটি একটি শিশুর জন্য অর্থাৎ তার বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রারম্ভিক কালকে আরেকটা বলা হয় তোমার প্রাক বিদ্যালয়গামী সময় তাহলে আমরা লিখতে পারি প্রাক বিদ্যালয়গামী সময় আচ্ছা তাহলে আমি বলতে পারি দুই বছর থেকে ছয় বছরের বাচ্চার মধ্যে অর্থাৎ সাড়ে তিন থেকে চার বছরের বাচ্চা কি করে বিদ্যালয়ে যাওয়া শিখে বা স্কুলে যাওয়ার শিক্ষা গ্রহণ করার সময় হয় সেই ক্ষেত্রে সেসব বাচ্চাকে বলা হয় প্রাক বিদ্যালয়গামী বা শিশু এইসব শিশুরা কি হয় এই বয়সে তারা অসম্ভব ধরনের কৌতূহলপূর্ণ হয় কৌতূহলপূর্ণ বলতে সে সামান্য যদি কিছু একটা দেখে সেটা নিয়ে সে বিভিন্ন ধরনের প্রশ্ন শুরু করে দেয় এটা কেন হলো এটা কেন করবো এটা কেন করব কারণ তাদের বিভিন্ন ধরনের মনে কৌতূহলের সৃষ্টি হয় এ সময় কি করতে হয় বাবা মাকে বা তার যে আত্মীয় স্বজন বা বড় ভাই বোন বা ছোট ভাই বোন থাকবে তাদেরকে তার সাথে কখনো খারাপ ব্যবহার করা উচিত না খুবই বুদ্ধিমত্তার সাথে এবং ঠান্ডা মাথায় তার প্রশ্নের উত্তর দিতে হবে কারণ এই বয়সে যদি শিশুকে ধমক দিয়ে থামিয়ে দেওয়া হয় তাহলে তার যে জানার প্রবণতা বা তার যে কৌতূহলী মনোভাবটা সেটা মরে যাবে এবং সে পরবর্তীতে ধমকের ভয়ে কোনো প্রশ্ন করবে না এবং তার কাছে অনেক জিনিস অজানা থেকে যাবে এজন্য বলা হয় প্রাক বিদ্যালয়গামী শিশুরা কি করে তারা নিজেদের কাপড় নিজেরা পড়তে শিখে তারা স্কুলে যাওয়া শিখে এবং নতুন নতুন বিভিন্ন জিনিস সম্পর্কে তাদের ধারণা হয় এবং তারা অনেক কিছু সম্পর্কে জেনে থাকে আচ্ছা প্রারম্ভিক শৈশব শৈশবকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাকে কি ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে অবশ্যই যদি তার স্কুলটি বা তার বিদ্যালয়টি তার জন্য মানে প্রতিকূল পরিবেশ অনুকূল পরিবেশের সৃষ্টি না করে বা যদি কোনো নেতিবাচক ধারণা প্রদান করে তাহলে সে জায়গাটি তাকে পরিবর্তন করতে হবে অবশ্যই অনুকূল পরিবেশ রয়েছে এরকম জায়গায় শিশুটিকে ভর্তি করতে হবে দেখো প্রারম্ভিক শৈশবকালের জন্য বাবা মার কী করণীয় সেটা আমি বলে দিচ্ছি অবশ্যই প্রারম্ভিক শৈশবকালে বাবা মাকে বাচ্চার সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে অর্থাৎ কখনোই তাকে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং বাসায় যে আচরণটা করবে সে আচরণটা বাইরেও করতে হবে কখনোই কর্কশভাবে বা খুব খারাপভাবে আচরণ করবে না অবশ্যই খুব নম্র ভদ্র এবং ঠান্ডা মাথায় তার সাথে সবসময় আচরণ করবে দ্বিতীয়ত বলতে পারি বাবা মা এ বয়সে শিশুদেরকে কি করবে সঠিকভাবে লালন পালন করবে এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও বলে দিবে যাতে তাদের মতো করেই সে বাচ্চাটিকে লালন পালন করা হয় যেমন বাবা মার অনেক সময় আচরণ ভালো থাকে কিন্তু পরিবারের অন্য সদস্যদের আচরণ খারাপ থাকে এতে বাচ্চার উপর একটি নেতিবাচক প্রভাব ফেলে এজন্য পরিবারের সদস্যদের সবারই ভালোভাবে আচরণ করতে হবে আচ্ছা তাহলে দেখো প্রারম্ভিক শৈশবকাল সম্পর্কে আমরা জানলাম যেটা প্রাক বিদ্যালয়গামী অর্থাৎ বিদ্যালয় গমনকালে হয় এরপরে দ্বিতীয়তে আমরা যাব। দ্বিতীয়টাকে বলতে পারি আমি কি মধ্য শৈশব যেটা সময়সীমা হচ্ছে মধ্য শৈশবকাল যেটা সময়সীমা হচ্ছে 6 বছর থেকে 10 अथवा 11 বছর সময় আচ্ছা এই সময়টাও বাচ্চার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সময় কারণ মধ্য শৈশবে একটি বাচ্চা একটি পূর্ণাঙ্গ কিশোরে বা একটা পূর্ণাঙ্গ কিশোরীতে রূপান্তর হতে যায় এই সময় তারা কি করে তাদের যে খাওয়া দাওয়া বা স্কুলের পোশাক সম্পূর্ণ কাজ সে নিজ হাতে একাকি করতে পারে এই বয়সে বাচ্চারা দক্ষতাপূর্ণ হয়ে থাকে অর্থাৎ এই বয়সে তারা পড়ালেখার পাশাপাশি পড়ালেখা তো করবেই তার পাশাপাশি তারা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে তারা তাদের নতুন নতুন সঙ্গীত সৃষ্টি হয় এবং সঙ্গীদের সাথে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা আলাপ আলোচনা বা বিনিময় আদান প্রদান করে থাকে এবং তারা অনেক কিছু শিখে থাকে এই বয়সে তারা খেলাধুলা বিভিন্ন ধরনের ক্রিকেট সাইকেল চালানো সাঁতার কাটা অনেক ধরনের দক্ষতা অর্জন করে থাকে তার পাশাপাশি কি হয় তার সহপাঠীরা যদি তাকে ইতিবাচক ধারণা দেয় বা ইতিবাচকভাবে সাপোর্ট করে অর্থাৎ সহযোগিতা করে সে অনেক দূর এগোতে পারবে কিন্তু সহপাঠীদের যদি সে খারাপ বা ভুল সহপাঠী নির্বাচন করে তাহলে তার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে সে অল্প বয়সে বিভিন্ন ধরনের নেশাদ্রব্য বা অন্য কোনো আসক্ত হয়ে যায় অবশ্যই খেয়াল খেয়াল রাখবে যে যে রাখতে হবে তার বাচ্চা কেমন ধরনের সহপাঠী বা কেমন ধরনের বন্ধু বান্ধবের সাথে মিশছে বা কোন পরিবেশে যাচ্ছে আচ্ছা মধ্য শৈশমে তাহলে আমি একটি কি বললাম যে বয়সে বাচ্চারা দক্ষতা শিখে দ্বিতীয়টা হচ্ছে এই বয়সে বাচ্চারা প্রশংসা পেয়ে থাকে যেমন এই বয়সের বাচ্চারা যদি কোনো একটি কাজ করে এবং বাবা মা যদি তার প্রশংসা করে যে তোমার কাজটি অনেক ভালো হয়েছে তুমি ভবিষ্যতে আরো ভালো করবে তাহলে তারা অনেক উৎসাহ পায় এবং তারা এই উৎসাহের দ্বারা জীবনে অনেক দূর পর্যন্ত যেতে পারে তাদের মধ্যে একটি ইতিবাচক ধারণা সৃষ্টি হয় এবং তারা অনেক সৃজনশীল মানসিকতারও অধিকারী হয়ে থাকে তারা কি করে এই বয়সে তাদের যদি বিকাশটাকে বাধা না দিয়ে তাদেরকে আরো সে কাজে আগ্রহী করা হয় তখন তারা কি করে এই কাজগুলো ধরেই তারা উপরে উঠতে থাকে এবং যারা তার যে কাজে আগ্রহ বেশি সে সেদিক দিক থেকে সাফল্য অর্জন করতে পারে এই বয়সে তোমার আবেগ রাগ অভিমান এগুলি একটু বেশি থাকে যেমন হঠাৎ করে রাগ হলো কোনো কিছু ভেঙে ফেলা ছুঁড়ে ফেলা বা কারোর সাথে খারাপ ব্যবহার করা এগুলো করে থাকে এজন্য বাবা মার কখনোই উচিত না এ বয়সে বাচ্চাদের গায়ে হুঠাৎ হাত তোলা বা তাদেরকে চড় মারা বা তাদের সাথে কণ্ঠে কথা বলা এ বয়সের বাচ্চারা সাধারণত যত তাদের সাথে মিশা যাবে তারা ততই তাকে যে পথ দেখানো যাবে সেই পথেরই আকার ধারণ করবে এই জন্য অবশ্যই এই বয়সটি খুব গুরুত্বপূর্ণ একটি বয়স সেই ক্ষেত্রে বাচ্চা কী করে তার নিজের যে ধরন তার নিজের যে কাঠামো সে সম্পর্কে সে অবহিত হয় এবং সেই অনুযায়ী সে জীবনে বেড়ে উঠে তাহলে বলতে পারবো দেখো মধ্য শৈশবে বাবা মার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ এ বয়সেই শিশুটি অনেক ধরনের দক্ষতা অনেক ধরনের কর্মক্ষমতা এগুলো অর্জন করে থাকে সেই ক্ষেত্রে তাকে যদি বাধা প্রদান না করে উৎসাহিত করা হয় বা প্রশংসা করা হয় তাহলে সে আরও অনেক দূর যেতে পারবে তাহলে দেখো আমরা পরিবার ও শিশুর আজকের এই শেষ টপিক্সের মধ্যে শিশুকালের যে দুইটা বৈশিষ্ট্য প্রারম্ভিক শৈশবকাল এবং মধ্য শৈশবকালের সম্পর্কে আলোচনা করলাম প্রারম্ভিক শৈশবকালে শিশু কি করে স্কুল যাওয়া শুরু করে অর্থাৎ প্রাক বিদ্যালয়গামী এবং মধ্য শৈশবের থেকে তার বয়সন্ধিকাল বা ক্ষণের শুরু হয়ে থাকে তাহলে এই সময়টিও শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বৈশিষ্ট্যই তোমরা দেখলে আজকে সবগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা কখনোই বলতে পারবো না যে উমুক ধরনের কালকে বাদ দিয়ে উমুক ধরনের কালকে গুরুত্বপূর্ণ হবে অবশ্যই না নবজাতক কাল থেকে শুরু করে এই যে মধ্য কাল পর্যন্ত প্রত্যেকটা সময়ে বাবা মাকে তার শিশুর প্রতি বা পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি আগ্রহী হতে হবে একবার যদি শিশুর বর্ধন বা বিকাশে বাধা সৃষ্টি হয় তাহলে সেই সে বাধাটি অতিক্রম করতে অনেক কষ্ট হয় কারণ ছোটোবেলা থেকে বাচ্চা খুব দ্রুত বাড়ে এবং এই মধ্যশৈশবে এসে তার বৃদ্ধিটা অর্থাৎ বর্ধনটা কিছুটা হ্রাস পায় অর্থাৎ খুব ধীর গতিতে বেড়ে উঠতে থাকে এই জন্য সব বয়সেই খেয়াল রাখতে হবে তাহলে দেখো আজকে আমরা পড়লাম প্রারম্ভিক শৈশব এবং মধ্য শৈশবের বৈশিষ্ট্য সম্পর্কে এটা ছিল তোমার এই পরিবার ও শিশুর লাস্ট টপিক্স পরবর্তী দিন আবার নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কিছু তথ্য নিয়ে চলে আসবো ততদিন ভালো থেকো আল্লাহ হাফিজ